আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ে তিনটা গ্রামার অংশ আছে। এর মধ্যে একটা আছে কম্পিটিং সেন্টেন্স, যেটা বাধ্যতামূলকভাবে অ্যান্সার করতে হয়, আর আরেকটা অংশ আছে সেখানে হয় সিনোনিম অ্যান্টোনিম অথবা ওয়ার্ড ফর্মেশন। ওয়ার্ড ফর্মেশন কি, যে একটা শব্দ দিয়ে বললো এটার অ্যাজেক্টিভ কি বা নাউন কি বা ভার্ব কি, তারপর এটার বাক্য রচনা। যেরকম এবল, এবলের ভার্ব কি, ইনএবল, আবার নাউন কি, অ্যাবিলিটি, তো ওটা দিয়ে আবার বাক্য রচনা করতে বলে। ঠিক ওরকমভাবে সিনোনিম অ্যান্টোনিমের একটা অংশ, যেরকম একটা শব্দ দিয়ে বললে এটার সিনোনিম বা অ্যান্টোনিম কি, হ্যাঁ, তারপর ওইটার দিয়ে বাক্য রচনা। আর অনেকের কাছে সমস্যা হয়ে যায় যে বাক্য রচনাটা কি যেই শব্দটা সিনোনিম বা অ্যান্টোনিম ওইটা দিয়ে করবো না মূল শব্দটা দিয়ে করব। তো এইখানে বলা আছে গিভ অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দেম। এটা 2006 সালে এনটিআরসির একটি এক্সামের পরীক্ষা প্রশ্ন। মানে অ্যান্টোনিমস অফ দ্য, গিভ অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ওয়ার্ডসের অ্যান্টোনিম দিতে হবে এবং মেক সেন্টেন্স উইথ দেম, এবং ওইটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। দ্যাট মিন্স যেই শব্দটা আমরা লিখব ওইটা দিয়ে। যেমন বেনিডিকশন মানে কি, এটার বিপরীত শব্দ চাইছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম হইল কার্টস, তাহলে বেনিডিকশন মানে আশীর্বাদ আর কার্টস মানে অভিশাপ, তাহলে পোভার্টি ইজ এ কার্টস। এই যে আমি এইটা দিয়ে বাক্য রচনা করলাম। যেমন কমিমোরেট, কমিমোরেট মানে কি, মানে স্মরণ করা, হ্যাঁ, তো এটা বিপরীত শব্দ হলো ইগনোর, হি ইগনোরস মাই অ্যাডভাইস। ডিসপাইস, ডিসপাইস মানে ঘৃণা করা, এটার বিপরীত শব্দ অ্যাডমায়ার, হি অ্যাডমায়ার্ড মি ফর মাই অনেস্টি। অ্যামিট মানে নির্গত হওয়া, এটার বিপরীত শব্দ হলো ইনহেল, মানে কোনো কিছু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নেওয়া, ইট ইজ ডেঞ্জারাস টু ইনহেল, হ্যাঁ, অ্যামোনিয়া ফিউমস। গ্রোটেস্ক, গ্রোটেস্ক মানে কি, অদ্ভুত ধরনের জিনিসকে গ্রোটেস্ক বলা হয়, তাহলে অ্যাট্রাকটিভ, শি ইজ ভেরি অ্যাট্রাকটিভ। লাভেবল, আগলি, দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড। ম্যামথ, ম্যামথ মানে কি, বিশাল, এটার বিপরীত শব্দ স্মল, হি ওয়ান্টস এ স্মল পিস অফ পেপার। পায়োনিয়ার মানে যে কোনো কিছু শুরুতে থাকে, অগ্রদূত, ডিস্ট্রয়ার, যে তাহলে বিপরীত শব্দ দিছে ধ্বংসকারী। দ্য ওয়েস্ট উইন্ড ইজ বোথ দ্য ডিস্ট্রয়ার অ্যান্ড দ্য প্রিজার্ভার। তো এরকমভাবে আমাদের বাক্য রচনা করতে হয়, কি সবসময় কি অ্যান্টোনিম থাকে কি না। হ্যাঁ, আবার 2007 সালের কোশ্চেনে কিন্তু সিনোনিম ছিল। আচ্ছা, আর 8 সালের কোশ্চেনটাও গিভ সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম, এটার মধ্যেও সিনোনিম ছিল। 2009 সালের কোশ্চেনে গিভ সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স, সিনোনিম ছিল। তো এইভাবে হয় সিনোনিম অথবা অ্যান্টোনিম দিয়ে বাক্য রচনা করতে বলবে, অথবা দুইটাই থাকতে পারে, একটা শব্দ দিয়ে পাশাপাশি লিখে দিল সিনোনিম, তাহলে সিনোনিম লিখবেন, অ্যান্টোনিম বললে অ্যান্ট্রোনিম লিখবেন। তো অনেকের কনফিউশন ছিল আমরা কোন শব্দটা দিয়ে লিখবো, এটা এখান থেকে আমরা ক্লিয়ার করতে পারলাম। সবার জন্য শুভকামনা, থ্যাংকস ফর ওয়াচিং।